দেশের উত্তর পশ্চিমাংশে বিশেষত পদ্মা চরাঞ্চল নদী অববাহিকা ও এলাকায় নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায় তবে বিগত কয়েক বছরে দেশের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে বলেন এই সাপটি কোনো নির্দিষ্ট আবাসস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং যদিও এটি বেশিরভাগ ক্ষেত্রে খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় পাওয়া যায় তবে এটি বনে আবাদি এবং কৃষি জমিতেও দেখা যেতে পারে এটি ঘন বন এড়িয়ে চলে এবং সমভূমি উপকূল নিম্নভূমি এবং পাহাড়ে সবচেয়ে বেশি দেখা যায় এই প্রজাতিটি প্রায়ই গ্রাম অঞ্চলে বসতির আশেপাশে পাওয়া যায় যেখানে দূরের বিস্তার বেশি অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে তিনি বলেন দুই দশক আগেও রাসেলস ভাইপার খুব একটা দেখা যেত না কিন্তু গত এক দশকে এই সাপের সংখ্যা বা বিস্তার বেশ বেড়েছে তার ধারণা স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকার জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সাম্প্রতিককালে ফসলের বিশেষ করে ধান খেতে রাসাল ভাইপারের উপস্থিতি নিয়ে জোহরা মিলা বলেন ইঁদুর ব্যাং ছোট পাখি ও টিকটিকি রাসাল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুরের উৎপাত বেশি তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসাস ফাইবার এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপ ছাড়ের পরিমাণও কমে গেছে ফলে অনেক সময় বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশেপাশে আবাস করেছে এই সাপ বংশ বিস্তার করছে কৃষকরা যেহেতু ফসলের ক্ষেতেই কাজ করেন তাই তারাই বেশি রাসাস ফাইপারের আক্রমণের শিকার হচ্ছেন তাছাড়া বসতবাড়ির আশেপাশেও ইঁদুর ও টিকটিকি প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসাস ফাইপার অনেক সময় লুকালয়ে চলে আসে এবং মানুষকে দেখে হয়ে আক্রমণ করে বসে বলেন দু হাজার পনেরো সালের লাল তালিকা অনুযায়ী রাসাস ভাইপার বাংলাদেশে প্রায় হুমকিগ্রস্ত প্রাণীর তালিকা রয়েছেন বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু অনুযায়ী সাপটি রক্ষিত প্রাণী বলেও জানান এই বন্যপ্রাণী গবেষক ও বন কর্মকর্তা